নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করবো আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে আজকে আমি আপনাকে দেখাবো কয়েকশো শূন্য পদে আপনাকে গুরুত্বপূর্ণ পোস্টে এবং খুব ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে যেখানে বলে রাখি বন্ধুরা অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হচ্ছে বাইশে ডিসেম্বর দু তারিখ থেকে অর্থাৎ বাইশ তারিখ থেকে আপনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর এই অ্যাপ্লিকেশান চলতে থাকবে একুশে জানুয়ারি দু হাজার তেইশ পর্যন্ত পুরোপুরি এক মাস ধরে আপনি সময় পাবেন এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে তো বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন এখান থেকে আজকে আমি আপনাকে পুরোপুরি ডিসকাস করে দেব যে কারা কারা কোন 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 করতে পারবেন এবং তার সাথে সাথে বয়সের লিমিট কত রাখা হয়েছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে স্যালারি কত দেওয়া হবে এবং কোথায় নিয়োগ চলছে সেই সম্পর্কে সম্পূর্ণভাবে ডিসকাস করবো তো বন্ধুরা যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে এই ধরনের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেল জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকের যে নোটিফিকেশান এখানে আপনাকে গুরুত্বপূর্ণ কয়েকটি পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রত্যেকটি পোস্টে দেখতে পাচ্ছেন বন্ধুরা জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন যেমন আপনি যদি সিভিল ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্ট হয়ে থাকেন বা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট অথবা ইলেকট্রনিক্স অথবা আর্কিটেকচার এই চারটি ডিপার্টমেন্ট থেকে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি ডিগ্রি কোর্স করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন এখানে যে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা সেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা বিভিন্ন পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা রয়েছে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে ইলেকট্রনিক্সের জন্য জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন চারশো চল্লিশটি এখানে শূন্যপদ রয়েছে আর যেখানে সব মিলিয়ে টোটাল যে ভ্যাকেন্সি সংখ্যা সেটা হচ্ছে পাঁচশো ছিয়ানব্বইটি টোটাল পাঁচশো ছিয়ানব্বইটি শূন্যপদে আপনাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে তো এটা কোথায় নিয়োগ করা হচ্ছে সেটা আমি আপনাকে দেখুন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ এক্সিকিউটিভ থ্রু গেট দু হাজার কুড়ি দু হাজার একুশ অথবা দু হাজার বাইশ তো এটা কোথায় নিয়োগ করা হচ্ছে এটা হচ্ছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে আপনাকে এই গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে গেট দু হাজার কুড়ি একুশ অথবা বাইশ এই যে গেটের যে স্কোর কার্ড রয়েছে সেই স্কোর কার্ডের ভিত্তিতে আপনাকে এখানে কিন্তু নিয়োগ করা হবে তো বন্ধুরা যদি আপনি ডিগ্রি কোর্স করে থাকেন ইঞ্জিনিয়ারিং সেই সমস্ত ব্রাঞ্চ থেকে এবং তার সাথে সাথে আপনি যদি গেট কোয়ালিফাইড থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন এটা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে এখানে কিন্তু আপনাকে নিয়োগ করা হচ্ছে এখানে আমরা সরাসরি চলে যাব দেখতে পাচ্ছেন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ যে সমস্ত ডিপার্টমেন্টগুলো বললাম সেই সমস্ত ডিপার্টমেন্ট থেকে আপনাকে কিন্তু ডিগ্রি কোর্স থাকতে হচ্ছে এবং তার সাথে সাথে এখানে কিন্তু সিক্সটি পার্সেন্ট নম্বর থাকতে হবে ঠিক আছে মিনিমাম সিক্সটি পারসেন্ট নম্বর কিন্তু থাকতে হচ্ছে যেহেতু আপনাদের সিজিপিএতে থাকে তো সিজিপিএ অনুসারে আপনাদের যে ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটি অনুসারে যে সিক্সটি পার্সেন্ট মিনিমাম মার্কস সেই অনুপাতে কিন্তু আপনাকে এখানে থাকতে হচ্ছে এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি বন্ধুরা বয়সের লিমিট এখানে দেখতে পাচ্ছেন সাতাশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবেন আর যদি আপনি এসসি এসটি ওবিসি ও হয়ে থাকেন তাহলে এখানে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন এখানে এস এসটিদের ক্ষেত্রে পাঁচ বছর আর ওবিসিদের ক্ষেত্রে তিন বছর আর পি দের ক্ষেত্রে যদি আপনি জেনারেল হয়ে থাকেন তাহলে দশ বছর ওবিসি হয়ে থাকলে তেরো আর এসসি এসটি হয়ে থাকলে পনেরো বছরের ছাড় আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এখানে আপনাদের যে বয়সের লিমিট সেটা ধরা হবে দেখতে পাচ্ছেন একুশে জানুয়ারি দু হাজার তেইশ একুশে জানুয়ারি দু হাজার পর্যন্ত আপনাদের বসের লিমিট ক্যালকুলেট করা হবে অর্থাৎ সেই সময় পর্যন্ত আপনাদের কিন্তু বসের লিমিট সাতাশের মধ্যে থাকতে হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য আর যদি আপনি অন্য ক্যান্ডিডেট অর্থাৎ অন্য ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু সেখানে বসে ছাড় পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা স্যালারি যেটা দেওয়া হবে সেটা হচ্ছে চল্লিশ হাজার হচ্ছে এটা স্টার্টিং স্যালারি চল্লিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার হচ্ছে এটা স্যালারি প্লাস এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে একটি পার্সেন্টেজ লেখা রয়েছে এটা হচ্ছে থ্রি পার্সেন্ট অর্থাৎ প্রতি বছরে আপনাদের যে বেসিক পে থাকবে সেই বেসিক পে থ্রি পার্সেন্ট এখানে কিন্তু ইনক্রিমেন্ট হবে প্রতি বছর দেখতে পাচ্ছেন এখানে ইনক্রিমেন্ট অ্যাট থ্রি পার্সেন্ট অব দ্য বেসিক পার এনাম দেখতে পাচ্ছেন বেসিক পে যেটা থাকবে মিনিমাম যেটা এখানে রয়েছে যেটা হচ্ছে চল্লিশ হাজার সেটার পরবর্তী বছরে থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট হয়ে যাবে এইভাবে প্রতি বছর থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্টের সাথে এখানে কিন্তু আপনাদের স্যালারি বেড়ে যাবে তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য আর এখানে বলে রাখি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি অ্যাপ্লিকেশান করেন তা আপনাদেরকে অবশ্যই গেট দু হাজার কুড়ি অথবা দু হাজার একুশ অথবা দু হাজার বাইশের কিন্তু এখানে যে স্কোর কার্ড সেটা কিন্তু থাকতে হচ্ছে যাদের যত বেশি নম্বর রয়েছে তারা কিন্তু এখানে চাকরিটি খুব সহজেই পেয়ে যাবেন এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই আপনাদেরকে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা এখানে দেখতে পাচ্ছেন দেয়া রয়েছে এখানে বলে রাখি বন্ধুরা একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে সেই সরাসরি আপনাদেরকে কেরিয়ার সেকশানে যেতে হবে এই ওয়েবসাইটে যে কেরিয়ার সেকশান রয়েছে সেখানে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে এখানে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান যদি থেকে যায় তাহলে আপনাদের অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্টেড হয়ে যাবে তো তাই কমপ্লিটলি আপনাদেরকে অ্যাপ্লিকেশানটি কিন্তু ফিল আপ করতে হবে অনলাইনে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাপ্লিকেশান ফিজ কাদের জন্য কত টাকা লাগছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশান ফিজ লাগছে তিনশো টাকা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনশো টাকা অ্যাপ্লিকেশান ফিজ লাগবে কিন্তু আপনি যদি কিন্তু আপনি যদি এস সি এস পিডাব্লিউডি বা মেয়েরা হয়ে থাকেন তাহলে এখানে কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশান ফিজ লাগছে না অর্থাৎ এখানে যে তিনশো টাকা অ্যাপ্লিকেশান ফিজ লাগছে সেটা বলে রাখি বন্ধুরা জেনারেল ক্যান্ডিডেট এবং ও বিসি ক্যান্ডিডেট যারা যারা ছেলেরা রয়েছেন তাদের ক্ষেত্রে তিনশো টাকা লাগছে বাকি যতগুলো ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কোনো টাকা লাগবে না অর্থাৎ জেনারেল এবং ও এই দুটি ক্যাটাগরির ছেলেদের ক্ষেত্রে কেবলমাত্র তিনশো টাকা লাগছে আর যে কোনো ক্যাটাগরির মেয়েরা বা অথবা এস অথবা এসসি এই এতগুলি ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগছে না অর্থাৎ তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে সরাসরি আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন খুব ভালো সুযোগ রয়েছে স্টার্টিং স্যালারি চল্লিশ হাজার থেকে শুরু হচ্ছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে আপনাকে কয়েকশো শূন্য পদে গেট স্কোর কার্ডের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন আর যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে এই ধরনের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি আপডেট পেয়ে যাবেন ধন্যবাদ